সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আবার আমি তোমাদের সামনে ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে যে ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস অর সেন্টেন্স কমপ্লিশন যেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এবং এখান থেকে তোমাদের তিন থেকে চারটে প্রশ্ন কিন্তু হয়ে থাকে তো আজকে আমাদের এটি যে দ্বিতীয় পার্ট এর আগে কিন্তু অলরেডি একটি পার্ট আলোচনা করে দিয়েছি সেখানে এক থেকে কুড়ি নম্বর অর্থাৎ কুড়িটি প্রশ্ন আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় পার্টেও কুড়িটি গুরুত্বপূর্ণ এই শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করবো অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে ওকে তো দেখো আজকে আমাদের এই ক্লাসের ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে নাম্বার টোয়েন্টি ওয়ান কী দেওয়া আছে দেখো দ্য পাইলট ওয়াজ ড্যাশ ইনজুর্ড কমা হি ডাইড উইদিন হাফ অ্যান আওয়ার অর্থাৎ যে পাইলট তিনি আহত হয়েছেন এবং আধ ঘন্টার মধ্যে তিনি মারা গেছেন ওকে তো এখানে চারটে অপশান রয়েছে দেখো যে সিরিয়াসলি ফ্যাটালি ভাইটালি অ্যান্ড ফেটফুলি এই চারটে অপশনের ভিতরে এখানকার সুইটেবল কোনটি ওকে তো ফার্স্ট আমরা জেনে নিই যে সিরিয়াসলি সিরিয়াসলি মানে হচ্ছে তোমার গুরুতর যেটা গভীরভাবে যে আহত হওয়া ঠিক আছে আর ফ্যাটালি মানে ভয়ঙ্করভাবে যেটা আহত হয় মারাত্মকভাবে যে আর আহত এটা এবং যেটা উইথ ডেথ এজ রেজাল্ট যার ফলে কিন্তু মৃত্যু কিন্তু অনিবার্য সেটা হচ্ছে তোমার ফাটাল অ্যান্ড ভাইটালি ভাইটালি শব্দের মানে হচ্ছে তোমার প্রাণবন্ত হ্যাঁ যেটা লিভলি বা লাইভলি ম্যানার বোঝানো হয় তার মধ্যে যেটা এনার্জেটিক ফিলস রয়েছে ওকে এবং ফ্যাটফুলি ফ্যাটফুলি মানে যেটা অবসম্ভাবী সিওর সিওরিটির ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাটফুলি ওকে তো এই চারটির ভিতরে এখানে সঠিক যে অ্যান্সার হবে সেটা অপশান বি ওকে ফ্যাটালি মানে মারাত্মকভাবে তোমার ইঞ্জুরি হয়েছে ইঞ্জুড হয়েছে আউট হয়েছে তার কারণ দেখো হি ডাইড উইথ হাফ অ্যান আওয়ার এবং আধ ঘন্টা পরে কিন্তু মারা গিয়েছে তা আমি কি বললাম যে ফ্যাটালি এই শব্দটা যে ইঞ্জুড অর্থে ব্যবহার হয় কিন্তু তার ফল হবে কিন্তু মৃত্যু ওকে যদি মৃত্যুটা না থাকতো তাহলে এখানে সিরিয়াসলি অ্যান্সারটা হতো ঠিক আছে নাম্বার টোয়েন্টি টু রয়েছে দেখো যে হিজ ড্যাশ ডির্যাকশান মিসলি ড্যাশ অর্থাৎ তার যে ডিরেকশনটা নির্দেশনাটা আমাদেরকে মিসলিড করছে বিপদে পরিচালিত করছে উই ডিড নট নো হুইচ র টু টেক আমরা জানি না যে এই রাস্তাটা কোন দিকে গেছে তো এখানে যে চারটা অপশান দেখো যে কমপ্লেক্স কমপ্লেক্স মানে কি জটিল আবসকিওর মানে যেটা হচ্ছে ঝাপসা হুম আবছা যেটা আমরা বলি এবং ভগ এটা হচ্ছে তোমার আবছা অর্থাৎ এর নিয়ারেস্ট এবং নাম্বার ফোর যেটা রয়েছে মিঙ্গেলড যে মিঙ্গেলড শব্দের অর্থ তোমার যে মিশিয়ে ফেলা কোনো কিছু জিনিসকে মিক্স আপ করা ওকে এই চারটে অপশানের ভিতরে সঠিক অ্যান্সারটি বা সঠিক অপশানটা হবে অপশন ডি মিঙ্গেল্ড অর্থাৎ তার যে যে ডিরেকশানটা দিচ্ছিলো কিন্তু সেটা মিশানো হ্যাঁ যার ফলে আমরা বুঝতে পারিনি যে রাস্তার কত গিয়েছে ওকে অতএব ডিট হবে এখ্যান সঠিক অ্যান্সার নাম্বার টোয়েন্টি থ্রি দেখো দ্য পুলিশ ড্যাশ দ্য মব ওকে মব মানে জনতার ভিড় এক কথা বলা যায় বা যারা হাঙ্গামাকারী যারা হাঙ্গামা করে তাদেরকে সাধারণত মব বলা হয় ঠিক আছে তো এখানে পুলিশ সেই মপদেরকে কী করে দিল যে ছত্রভঙ্গ করে দিল তো এখানে চারটি অপশন আমরা দেখিনি ডিসপারসেট যার মানে হচ্ছে ডিসপার সেট যার মানে হচ্ছে তোমার যে বিচ্ছুরিত করে দেওয়া ছত্রভঙ্গ করে দেওয়া ওকে নাম্বার টু দেখো ডিসব্যান্ডেড ডিসব্যান্ডেড মানে তোমার ভেঙে দেওয়া কোনো কিছু জনতা আছে এক জায়গায় রয়েছে সেই জিনিসটাকে ভেঙে দেওয়া আর ড্রপ মানে তারিত করা আর স্ক্যাটার মানে ছন্ন বিচ্ছন্ন করে দেওয়া ঠিক আছে বিক্ষিপ্ত করে দেওয়া কথায় ছড়িয়ে দেওয়া তো এই চারটা অপশান ভিতরে সঠিক যে অপশানটি বা অ্যান্সারটি হবে সেটা হচ্ছে অপশান এ কে দ্য পুলিশ ডিসপারসেড দ্য মব নাম্বার টোয়েন্টি ফোর দেখো যে আই কান্ট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট ওকে আমি জানি না এই ব্যাপারে বেশি কিন্তু জানতে আমি চাই না আই ক্যান নট এখানে দেখো চারটে অপশন রয়েছে ইমাজিন ইমাজিন মানে কি ইমাজিন মানে কল্পনা করা ঠিক আছে কোনো কিছুকে কল্পনা করে থাকা ঠিক আছে যেটা হয়েছে কি দা এ ফর্ম এ মেন্টাল ইমেজ অর্থাৎ মানসিকভাবে কোনো একটা ইমেজের তৈরি হবে সেটা হচ্ছে ইমাজিন নাম্বার টু এ দেখো যে পেটেন্ট পেটেন্ট মানে ভান করা কোনো কিছুকে ভান করা নাম্বার থ্রি এ যে সিটে যেটা কনসিভ কনসিপ্ট মানে তোমার যেটা তোমার বলা হয়ে থাকে যে ধারণা বা এটাও হচ্ছে কল্পনা করা কনসেপ্ট মানে ধারণা এবং নাম্বার ফোর এসে দেখা কন্টেমপ্লেট কন্টেমপ্লেট মানে হয়েছে তোমার কোনো কিছু ভাবা বা মনস্তির করা অর্থাৎ গভীরভাবে চিন্তা করা তো এই যে চারটে অপশনের ভিতরে এখানকার সঠিক যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে অপশন বি প্রিটেন্ট করা আই কান্ট প্রিটেন টু নো মাচ অ্যাবাউট ইট বলছি এটা জানার জন্য আমি অত ভান করি না ওকে নাম্বার টোয়েন্টি ফাইভ এসে দেখো যে উই ড্যাশ ট্রাভেল অন আওয়ার বর্ডার্স চারটে অপশানের ভিতরে মানে হচ্ছে তোমার বুঝতে পারো ওকে আমাদের বর্ডারে যে ট্রাভেল অর্থাৎ সমস্যা হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম তো দেখো এখানেকার যে চারটে অপশন রয়েছে ফার্স্ট যে অপশানটা রয়েছে দেখে অ্যাপ্রি ওকে যে অ্যাপ্রি মানে তোমার আশঙ্কা করা বা কোনো কিছু বুঝতে পারা আর কমপ্রিহ্যান্ড মানে বদগম্য বুঝতে হৃদয়গম করা এবং সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট আমরা জানি যে পরিপূরক বা সম্পূর্ণ করা কোনো একটা মানে একটা গ্যাপ রয়েছে তাকে সাপ্লি সাপ্লাই দেওয়ার সাপ্লিমেন্ট বলা আর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার আত্মসন্তুষ্টি ঠিক আছে তো এই চারটের অপশন ভিতরে যে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন এ অ্যাপ্রিহেন্ড আর টোয়েন্টি সিক্স রয়েছে দেখো যে ইফ ইউ ড্রিং টু মাচ ইট উইল ড্যাশ ইউর জাজমেন্ট অর্থাৎ যদি তুমি অতিরিক্ত মানে টু মাচ মানে অনেক অনেক যদি ড্রিঙ্ক করো ওকে যদি ড্রিঙ্ক করে তাহলে এটা তোমার যে জাজমেন্ট অর্থাৎ বিচার বুদ্ধি করার ক্ষমতাটাকে কী করবে কিছু একটা করবে চারটা অপশান ভিতরে রয়েছে তো আগে দেখে নেই ইম্পোজ কথা রয়েছে দেখো যে ইম্পোজ ইম্পোজ মানে কোনো কিছুকে আরোপ করা কারোর ওপর কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া ঠিক আছে আর ইম্পেড ইম্পেড আই এম পিডি ইম্পেড মানে কিন্তু কোনো কিছু বাধা দেওয়া ওকে এবং নাম্বার সি রয়েছে দেখো ইম্পায়াম ইম্পার মানে দুর্বল করে দেওয়া উইকনেস এবং ইম্পেল ইম্প্যাল মানুষ তোমার অনুপ্রাণিত করা বা কাউকে পরোচিত করা তো এই চারটে অপশানের ভিতরে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমার কি অপশান সি ইম্পায়ার অর্থাৎ দুর্বল ওকে অতিরিক্ত ড্রিঙ্ক যদি করে তার বিচার শক্তিরা কী করবে দুর্বল করে দেবে ওকে তোমাদেরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি করে রাখো এবং তোমাদের জন্য এর আগে যে সমস্ত প্রিভিয়াস যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে দিয়েছি যদি না দেখে থাকো আমাদের প্রতিটি ভিডিওর আলাদা আলাদা প্লেলিস্ট করা হয়েছে সেখানে তুমি দেখো এখান থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে এবং আগামী যে আফগারি পরীক্ষার যে মেন রয়েছে ডাব্লিউ বি কনস্টেবলের মানে মেন হবে এবং ডাব্লিউসি যে প্রিলিমসের যে পরীক্ষা হবে এখান থেকে তোমরা অনেকটা কমন পাবে এটু নাম তোমাদেরকে অ্যাসেয়ার করছি তো চলো পরের যে প্রশ্নটি দেখি নাম্বার টোয়েন্টি সেভেন রয়েছে দেখো দ্য পাঞ্চ মেড দ্য বক্সার ড্যাশ উইথ পেন ওকে পাঞ্চ করা মানে পাঞ্চ মানে কি পাঞ্চ করা বা ঘুষি মারা ঠিক আছে পাঞ্চ মারা ঘুষি মেরে দেওয়া তো দেখো চারটে অপশানের ভিতরে হচ্ছে কি গ্রামবেল ওকে তো গ্রামবেলা শব্দ মানে যাই গ্রামবেল মানে নালিশ করা কার ওপর দশারোপ করা নাম্বার বি রয়েছে যে ওইন্স ওকে ইন্স শব্দের অর্থ কি সংকুচিত হওয়া বা সংকোচিত করে দেওয়া ই রয়েছে দেখো যে ফামবেল ফামবেল শব্দের অর্থে কোনো কিছু তালগোল পাখি দেওয়া ওকে এবং গ্যাপ মানে আমরা জানি কোনো কিছু ফাঁকা তো এই চারটে অপশানের ভিতরে এখানকার সঠিক যে অ্যান্সারটি বা অপশনটা হবে সেটা অপশান বি ওইন্স দ্য পাঞ্চ মেড দ্য বক্সার উইন্স উইথ পেন যন্ত্রণায় যন্ত্রণায় তাকে সংকুচি করে মানে যখন তারা মুষ্টিঘাত করেছে পাঞ্চ মানে মুষ্টিঘাত করা অথবা তোমার যেটা হচ্ছে খোঁচা দেওয়া ঘুষি মারা তো যখনই তখন সেই ঘুষি মারার সাথে সাথে বক্সারটা কিন্তু তার যন্ত্রণায় সে কিন্তু সংকুচিত হয়ে গিয়েছে ওকে উইন হবে এখানে সঠিক অ্যান্সার নাম্বার টোয়েন্টি এইট ওই দেখাচ্ছে সিন্স ওয়ান ক্যান ট্রিড এভরি বুক ওয়ান শুড বি কন্টেন্ট উইথ মেকিং এ ড্যাশ সিলেকশন ঠিক আছে তো এখানে চারটে অপশানের ভিতরে আমরা সকলেই জানি দেখো নর্মাল মানে সাধারণ স্ট্যান্ডার্ড মানে একটু উচ্চমানের মানের মডারেট মানে একদম মিডিয়াম এবং জুডিশিয়াস জুডিশিয়াস মানে বিচক্ষণ বা বিজ্ঞ বা বুদ্ধিসম্পন্ন ওকে এখানে ডিটা হবে তোমার সঠিক অ্যান্সার জুডিশিয়াসভাবে সে কিন্তু পারবে না ওকে হি ইজ টু ড্যাশ টু বি ডিসিভ ইজিলি ওকে টোয়েন্টি নাইন তো এইটার সঠিক অ্যান্সার হবে অপশান এ ইন্টেলিজেন্ট দেখো সে এত বুদ্ধিমান যে তাকে সহজেই কিন্তু ডিসিভ করা যাবে না এখানে কিন্তু বড় টু এই যে দুটো টু রয়েছে দেখো টি ডবল ও এটাকে আমরা বলি বড় টু আর এটা টি ও এটাকে ছোটো টু তো এই দুটো যদি টু থাকে তাহলে কিন্তু পুরো বাক্যটাই কিন্তু নেগেটিভ অর্থে মানে প্রকাশিত হবে ঠিক আছে এটা নেগেটিভ বাক্য মনে রাখবে বড় এবং ছোট থাকলে এটা কিন্তু নেগেটিভ বোঝানো হয় ঠিক আছে কি বলে যে হি ইজ টু ইন্টেলিজেন্স এত ডিসিভড ইজিলি তাকে সহজেই কিন্তু ডিসিভ করা যাবে না এই যে নেগেটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে ওকে নাম্বার থার্ড রয়েছে দেখো যে লুকিং আফটার দ্য ড্যাশ অফ সিপ তা মানে মেস পালক যে মেস মানে চড়াচ্ছে লুকিং আফটার মানে দেখাশোনা করা এখানে দেখো কালেকটিভ শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে ওকে তো এখানে চারটে অপশনের ভিতরে দেখো ক্রিউ ক্রিও মানে বিশেষ করে সেলোরদের সম্পর্কে ভালো এ ক্রিও বা সেলর্স গ্যাং মানে কোনো কিছু দল করে এ গ্যাং অফ পিপুল এ গ্যাং অফ মম বলা হয় আর ফ্লক ফ্লক মানে গবাদি পশুর ক্ষেত্রে ফ্লক অফ শিপ ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমার যে সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে অপশান সিটা সিট হবে সঠিক অ্যান্সার বা থার্ড ওয়ান রয়েছে দেখো দ্য ম্যানেজিং ডিরেক্টর ট্রিটের দ্য এমপ্লয়িজ টু বি এ ড্যাস লাঞ্চ অ্যাট অ্যান এক্সপেন্সিভ হোটেল দ্য ম্যানেজিং ডিরেক্টর এমপ্লইজ হোটেলের যে দ্য ম্যানেজিং ডিরেক্টর এমপ্লইজদের সাথে এত সুন্দর ব্যবহার করলেন যে তাদেরকে একটা এক্সপেন্সিভ হোটেল একটা এক্সপেন্সিভ মানে বেশি বেইবহুল বেইবল হোটেলে তাদের লাঞ্চ করালেন ঠিক আছে তো কীরকম লাঞ্চ লাঞ্চটাও কিন্তু বেইবহল হবে তাই না তো আগে নিই চারটে অপশনের ভিতরে আমাদের মানেটা কী রয়েছে লাস্টের দিকে শুরু করে প্রি মানে মূল্যবান ঠিক আছে এবং সি যেটা হচ্ছে থ্রেভিং থ্রিবিং শব্দের অর্থ তোমার উন্নতিশীল মানে উন্নত মানের ওকে এবং নাম্বার বি তো রয়েছে কি সাম সাম সামটুয়া শব্দের মধ্যে চমৎকার যেটা হয়েছে ব্যয়বহুল বা মহার্ঘ মানে একটা ভালো আয়োজনের ক্ষেত্রে ওকে এবং নাম্বার ওয়ান রয়েছে এই যে কি স্টুপেন্ডাস স্টুপেন্ডাস মানে বিস্ময়কর তো এই চারটে অপশনের ভিতরে নিশ্চয়ই তোমার অ্যান্সারটা বুঝে গিয়েছো কোনটা হবে সেটা হচ্ছে অপশন বিট হবে এটা বেই বলে একটা খাবার বেই বল হোটেলে যে বেই বলে একদম উচ্চ মানের একদম রাজকীয়ভাবে তাদেরকে লাঞ্চ করানো হয়েছিল ওকে অর্থাৎ বিট হবে তোমার এখানে শুটিং অ্যান্সার নাম্বার থার্টি টু রয়েছে দেখো এ পলিটিশিয়ান স্পিচ মাস্ট বি রিড ড্যাশ দ্য লাইনস ইট মে হ্যাভ এ ডাবল ড্যাশ অর্থাৎ এখানে দুটো অপশন রয়েছে যে একটা পলিটিশিয়ানের যে বক্তব্য অবশ্যই সেটা পড়তে হবে মানে লাইন অনুযায়ী এবং অবশ্যই তার কারণ ইট মে হ্যাভ এ ডাবল ড্যাশ এ ডবল কিন্তু কি হবে মিনিং হবে তো যদি আমরা অপশন টেস্ট হিসেবে করি তাও কিন্তু এখানে তো আমরা বুঝতে চাইছি যে এটা হবে সঠিক অ্যান্সার দেখো ইট হ্যাথ এ ডবল মিনিং তো এই মিনিং দেখে কিন্তু আমরা অ্যান্সারটা করে নিতে পারলাম তার কারণ হচ্ছে দেখো কোনো অপশনে কিন্তু মিনিং নেই এটা কিন্তু সঠ ছিল তো একদম বিটুইন দ্য লাইন এটা একটা মনে রাখবে ফেস বিটুইন দ্য লাইন্স অর্থাৎ প্রতিটা লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে মানে যা ওরা বলছে সেটা ভালো করে পড়তে হবে তার কারণ এটা ডবল মিনিং রয়েছে বাকি আমরা পড়লাম না ওকে নেক্সট দোজ হু লিভ ইন ড্যাস হাউসেস শুড নট থ্রু ড্যাস অ্যাট আদার্স ঠিক আছে এটাও একটা ফ্রেজ কি ফ্রেজ দেখো একদম অপশনটা অ্যান্সারটা করে অপশান সি হবে গ্লাস যারা কাঁচের ঘরে বাস করে হ্যাঁ হু দোজ হু লিভ ইন গ্লাস হাউসে যারা কাঁচের ঘরে বাস করে তাদেরকে উচিত নয় অন্যদের প্রতি ঢুল ছিঁড়া তাই না অন্যদের প্রতি ঢিল ছোড়া বা স্টন মানে পাথর ছোড়া কেন আমি যদি কাঁচের ঘরে বাস করছি এবং কারও যদি আমি ক্ষতি করি সে কিন্তু আমার তো মারবে তাহলে সেই কাঁচেরটা ভেঙে যাবে সেই জন্য বলা হয়েছে যে গ্লাস হাউসেস এখানে হয়েছে কাঁচের ঘর ঠিক আছে তো কাঁচের ঘরে বাস করা যারা বাস করেন তাদেরকে কখনোই পরের দিকে কিন্তু ঢিল ছড়া উচিত নয় এটা নাম্বার থার্টি ফোর রয়েছে দেখো যে আই রাইট এ লেটার টু ইউ ড্যাস টেন্টেবলি দ্য ডেটস দ্য অফ দ্য প্রোগ্রাম টেন্টেবলি মানে একদম মানে সম্ভবত আমি তোমাকে একটা চিঠি লিখেছিলাম একটা যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের একটা টাইম টেবিল ডেট দিয়ে মানে প্রোগ্রামটা কবে হবে এক্স্যাক্ট নয় হ্যাঁ সাধারণত ট্যাম টেবিল ব্যবহার করাই সম্ভবত তো এখানে যে চারটে অপশান রয়েছে দেখো গাইডিং ইনভলভিং আর্জিং ইন্ডিকেটিং গাইডিং মানে কোনো কিছুকে গাইড করা ঠিক আছে আর ইনভলভিং মানে কোনো কিছু অন্তর্ভুক্ত হওয়া আর আর্জিং মানে আবেদন করা এবং ইন্ডিকেটেড মানে নির্দেশনা কোনো কিছু নির্দেশ করা তো এখানে দেখো কোনো একটা যে এই প্রোগ্রামেরকে নির্দেশ করে কিন্তু আমি তাকে চিঠিটা লিখেছিলাম অথবা এখানকার সঠিক জ্যান্সার হবে অপশান ডি ইন্ডিকেটিং নাম্বার থার্টি ফাইভ রয়েছে দেখো যে নাম্বার থার্টি ফাইভ রয়েছে দেখো কন্টেম্পোরারি ইকোনমিক ডেভেলপমেন্ট টিফার্স ড্যাশ ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অফ দ্য নাইনটিন সেঞ্চুরি ঠিক আছে তো এখানে চারটা অপশানের মধ্যে দেখি যে মার্কলি ইউজুয়ালি ন্যাচুরালি লিটারেলি এগুলো মানে আমরা সকলেই জানি একদম সহজ ন্যাচারালকে তো এই যে চারটা অপশনের ভিতরে যেটা সঠিক যে অ্যান্সার হবে সেটা অপশান এ মার্ক অর্থাৎ কন্টেম্পোরি ইকোনমিক ডেভেলপমেন্ট ডিফার্স যে এই যে কন্টেম্পোরারি যে ইকোনমিক ডেভেলপমেন্টটা ছিল উনিশ শতকের শিল্প বিপ্লবের যে ডেভেলপমেন্ট তার থেকে আলাদা সেটাই অবশ্য মার্ক করা যায় নির্ণয় করা অর্থাৎ মার্ক মানে নির্ণয়ের জন্য ওকে নাম্বার থার্টি সিক্স যদি দেখো যে ইট ওয়াজ ড্যাশ হট দ্যাট ডে অ্যান্ড দ্য ক্যাবেল সাফার দ্য বার্ন অফ দ্য হিট ওকে যে হট ডেতে যে কেবল কেবল ডে তো হট ডেতে কেবিলগুলো কিন্তু একদম পুড়ে গিয়েছিল তো থার্টি সিক্স এখানে যে চারটে অপশনের ভিতরে আর দেখিনি যে অ্যাকসেপ্টেবলি মানে গ্রহণযোগ্য হ্যাঁ ট্রেজেরিয়াসলি ট্রেজেরিয়াসলি মানে কি যেটা তোমার বিশ্বাসঘাতকতা করা ঠিক আছে মনে রাখবে ট্রেজেরিয়াসলি মানে বিশ্বাসঘাতকতা করা এবং আনভিলিয়েবল মানে যেটা বিশ্বাস করা যায় না এমন ঠিক আছে আর আনফেংলি আনফেইলিংলি মানে অপর্যাপ্ত ঠিক আছে অপর্যাপ্ত যেটা ভাবে সেটা হচ্ছে আনফাইনি ওকে তো এই চারটে অপশনের ভিতরে যেটা সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি আন বিলিভ অর্থাৎ অসম্ভব মানে বিশ্বাস করা যায় না এমন ওকে নাম্বার থার্টি সেভেনের দেখো ড্যাশ আই দ্য নিউজ রিপোর্টার গেভ এ গ্রাফিক ডেসক্রিপশনস অফ হাউ ফায়ার ব্রকেন আউট ওকে তো এটা সঠিক যে অ্যান্সার হবে অপশন এ কোটিং কোটিং মানে কোনো কিছু উদ্ধৃত করা দেখা তো সেই যে আইউটনের যে সচ মানে ছিল তার যে কটেশন তার যে কটা ই করেই কিন্তু নিউজ রিপোর্টার একটা গ্রাফিক দিয়েছিল যে কিভাবে আগুনটা ছড়িয়ে গিয়েছিল অতএব এটাও তোমার সঠিক অ্যান্সার এইটুজি দেখো ড্যাশ মাই নলেজ মিস্টার অশোক হ্যাজ এ প্রিজুডিস ড্যাশ ফরেনার্স প্রিজুডিস মানে কিন্তু তোমার কুসংস্কার ওকে ফরেনার্স মানে বিদেশি তো বিদেশিদের প্রতি মিস্টার অশোকের একটা কুসংস্কার ধারণা রয়েছে এর বিরুদ্ধে কিন্তু অতএব এখানকার যে সঠিক যে অ্যান্সার হবে সেটা অপশান বি টু মাই নলেজ অর্থাৎ আমার জ্ঞানে এটা আমার যতদূর আমার জ্ঞান রয়েছে সেই জ্ঞান অনুযায়ী আমি যদি বলতে পারি যে মিস্টার অশোক হ্যাজ এ প্রেজিডিস অ্যাগেনস্ট ফরেনার্স অর্থাৎ বিটা হবে তোমার সঠিক অ্যান্সার নাম্বার থার্টি নাইন রয়েছে দেখো যে হি গেভ মি অ্যান এডিশনাল ড্যাশ অফ রুপিস ওয়ান হান্ড্রেড এ মান্থ বাই দ্য ড্যাশ অফ দ্য কমিশনার ওকে অ্যাডিশনাল অতিরিক্ত অতিরিক্ত হান্ডের টাকা কিন্তু আমাকে দিয়েছিল মাসে একদম কমিশনের নির্দেশে ঠিক আছে তো এখানে দেখো পেয়ে মানে করে অ্যালাউন্স মানে ভাতা বা বৃত্তি অ্যালাউন্স মানে বৃত্তি এবং এগ্রিমেন্ট মানে কোনো কিছু সমঝোতা করা আর পারমিশন মানে অ্যালাউন্স মানে আমরা জানি সবটা কি ভাতা এবং পারমিশন মানে কারোর অনুমতি দেন এবং স্যালারি অ্যান্ড অ্যাডমিট অ্যাডমিটেন্স এই স্যালারি মানে তোমার যে স্যালারি অ্যান্ড অ্যাডমিটেন্স মানে তোমার কোনো বিবেচ্য ওকে তো এই যে চারটে অপশন ভিতরে এখানকার সঠিক যে হবে সেটা হচ্ছে অপশন সি অ্যালাওয়েন্স মানে প্রথমে যে ভাতার কথা বলে দেখো যে একশো টাকা ভাতা বছরে অতিরিক্ত যে ভাতা দেওয়ার কথা হয়েছিল কার পারমিশনে কমিশনারের অর্থাৎ সিটা হবে তোমার সঠিক অ্যান্সার যদি দেখো দ্যার ইজ নো গ্লোরি ইন ওয়ার ড্যাশ দ্য ব্লাড ইট ড্যাশ এখানে দুটো অপশন রয়েছে ঠিক আছে তো ওয়ার গ্লোরি অফ গ্লোরি ইন ওয়ার এই তো মনে রাখবে একটা প্রিপোজিশন গ্লোরি পর ইন ওয়ার্স ওকে গ্লোরি ইন ওয়ার অর্থাৎ যুদ্ধের যে মহিমা গৌরবময় সেটা কোনো গৌরব ছিল না হ্যাঁ যে যেটা কনসিডার করা যায় অর্থাৎ এটা হবে তোমার সঠিক অ্যান্সার কনসিডার দ্য ব্লাড সিট সিট মানে ঝরানো যে রক্ত ঝরানো হবে যে এই যে যুদ্ধের কোনো তোমার কোনো গর্বই ছিল না যে তার জন্য রক্ত ঝরাতে হবে অর্থাৎ এখানে এটা হবে সঠিক অ্যান্সার তো বন্ধুরা এই দ্বিতীয়পাটে আজকেও আমরা মোট কুড়িটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তর আলোচনা করলাম যেটা ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অপশন দিয়ে যেটা তোমাদের আগামী পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকো অবশ্যই লাইক দিও কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো আসি আবার তোমাদের পরে কোনো একটা ভিডিওতে দেখাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো